তফসিলের পর কি করবে বিএনপি? জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে যে কোনো সময়। নির্বাচন কমিশন সূত্রগুলো বলছে চলতি সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আগামী বুধবার অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ হিসেবে অনেকে বিবেচনা করছেন। এখন প্রশ্ন হলো যে নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি কি করবে? বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে দেখা গেছে যে বিএনপির নেতারা বলছেন একতরফাভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে স্বাভাবিকভাবেই তারা এই তফসিলকে প্রত্যাখ্যান করবে এবং নির্বাচনের বাতিলের দাবিতে আন্দোলনকে জোরদার করবে। তবে বিএনপির মধ্যে ভিন্ন মত পাওয়া গেছে। বিএনপির বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে নির্বাচনের তফসিলের পর বিএনপি তিন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। প্রথম পদক্ষেপটি হলো অসহযোগ আন্দোলন। বিএনপির মধ্যে এই মতামতটি এখন সবচেয়ে বেশি প্রবল হচ্ছে যে যখনই তফসিল ঘোষণা করা হবে সাথে সাথে এই তফসিলের প্রতিবাদে বিএনপি সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেবে এবং সেই অসহযোগ আন্দোলনের মাধ্যমে তারা সবকিছু অচল করে দেবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাবে, জনগণকে খাজনা ও ট্যাক্স না দেওয়ার জন্য আহ্বান জানাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বর্তমান বাস্তবতা যেখানে একটি রাজনৈতিক দল দুই দিনের অবরোধ ডেকে তা পালন করতে পারে না, সেখানে এই ধরনের অসহযোগ আন্দোলন করে কি লাভ হবে তা নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে। এটি বিএনপি উচ্চাভিলাষী অবাস্তব চিন্তা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারপরও বিএনপির কোনো মহল এখনো এই ধরনের কর্মসূচি নিয়ে এগিয়ে যাওয়ার পক্ষে বলে জানা গেছে। দ্বিতীয় পদক্ষেপটি হলো নির্বাচন পেছানোর দাবি। নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি নাটকীয় অবস্থান গ্রহণ করতে পারে, নির্বাচন পেছানোর জন্য নির্বাচন কমিশনারের কাছে দাবি জানাতে পারে। তারা বলতে পারে যে আমরা নির্বাচনে যেতে আগ্রহী, কিন্তু এই তফসিলের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যেতে পারবো না। এই কারণে তারা নির্বাচন পেছানোর জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবে এবং এটি নিয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই তফসিল পেছানোর দাবি আসলে একটি রাজনৈতিক কৌশল। এর মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে তারা অনিশ্চিত করে তোলার একটা পরিকল্পনা বাস্তবায়ন করবে। তফসিল পিছিয়ে এমন এক জায়গায় নিয়ে যাওয়া যেখান থেকে অসাংবিধানিক সরকার ক্ষমতায় আসার পথ প্রশস্ত হয়, সেই চেষ্টা করবে বিএনপি। 29 জানুয়ারির মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণ করতে হবে। এখন যদি নির্বাচন 23 অথবা 24 জানুয়ারির দিকে বিএনপির কথায় পিছিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে নির্বাচনের আগে আগে যদি বিএনপি বলে তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না, এই জন্য তারা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন, তাহলে একটি সাংবিধানিক অচল অবস্থা তৈরি হতে পারে। বিএনপি সেরকম একটি অসাংবিধানিক অচল অবস্থা তৈরির জন্য চেষ্টা করতে পারে। এর জন্য নির্বাচনের তফসিলের পরপর তারা কৌশলগত কারণে অবস্থান পরিবর্তন করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিতে পারে। সর্বশ্রেষ্ঠ হলো আন্দোলন অব্যাহত রাখা, অসহযোগ আন্দোলনও নয়। তবে বিএনপি তফসিল ঘোষণার পর তাদের নিজেদের যে বর্তমান আন্দোলনের ধারা, অর্থাৎ থেমে থেমে অবরোধ করা, এই ধরনের কর্মসূচি তারা অব্যাহত রাখতে পারে। বিএনপি নেতারা মনে করেন যে এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো সরকারের নির্বাচনকে গ্রহণযোগ্যতা দেবে না এবং এই নির্বাচন বাতিলের জন্য তারা চাপ প্রয়োগ করবে, ফলে বিএনপি তার লক্ষ্য অর্জন করতে পারবে। এই তিনটি কৌশলের মধ্যে কোন কৌশলটি শেষ পর্যন্ত বিএনপি গ্রহণ করবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে বিএনপির বিভিন্ন নেতারা বলছেন যে বিএনপি আসলে তফসিল ঘোষণার পর কি করবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার উপর। তারেক জিয়া যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। একই সাথে আপনি যদি এখনো বিশ্ব বাংলা পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন। ধন্যবাদ।